ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা সোমবার ভোর না হতেই ঈদের নামাজ আদায়ে মুসল্লিরা ছুটে গেছেন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু দেন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত হয়েছে জমিয়াতুল ফালা জাতীয় মসজিদের ঈদগা ময়দানে সকাল সাড়ে সাতটায় এই জামাতের ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালিব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি এতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন বরিশালে প্রধান জামাত হয়েছে নগরীর রোডের হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল আটটায় এতে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শের নিয়াবাত সহ ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খুলনায় প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়েছে এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে আলাদা ঈদের জামাত হয়েছে ময়মনসিংহে একশো সাতান্নটি মসজিদসহ দুই হাজার পাঁচশো ঈদগা ময়দানে জামাত হয়েছে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত হয় নগরীর আঞ্জুমান ঈদগা ময়দানে এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন সারাদেশের মতো কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা প্রায় দশ হাজার মুসল্লির সাথে নামাজে শরিক হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানে নামাজ শেষে দেশের মানুষের মঙ্গল ও শান্তি কামনায় দোয়া করা হয় চাঁদপুরে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রথম জামাত পৌর ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জয়পুরহাটে ছোট বড় মিলে চারশো সাতান্ন ঈদগায় ঈদের নামাজ হয়েছে আর সকাল সাড়ে সাতটায় শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রধান জামাত হয় নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় কেন্দ্রীয় মসজিদে সকাল আটটায় ঈদের প্রধান জামাত হয়েছে এবছর এ জেলায় পাঁচ শতাধিক ঈদগা মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা নামাজ শেষে দেশ জাতীয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় শরীয়তপুরে দুই শতাধিক ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা এতে সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ব্যক্তি সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করেন প্রায় তেইশ একর জায়গায় দেশের সবচেয়ে বড় ঈদগা ময়দান দিনাজপুরের গোর এ শহীদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবারের ঈদের জামাতে তিন লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক